Hi everyone, welcome back to another video. Hope you all are safe. রোজার পর থেকে সকালে এখন আর চা কফি খাই না। এরকম ঘরে যে ফ্রুটস থাকে সেগুলো দিয়ে টক দই দিয়ে একটা স্মুদি টাইপের বানিয়ে ফেলি মাঝে মধ্যে। আজকে যেমন এখানে নিয়েছি একটা কমলা, কয়েক টুকরা আম, আর এখানে ব্লুবেরি আর গ্রেপ নিয়ে ওর সঙ্গে আমি দেব এখন কয়েক চামচ টক দই, একটু বিট লবণ, একটু ব্ল্যাক পেপার আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। ব্রেকফাস্ট শেষ করে আমাকে দুপুরে রান্না করতে হবে, তারপর আবার যেতে হবে কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং ফার্নিচার দেখতে, কারণ এখন কোভিডের জন্য এগুলো আগেভাগে অর্ডার না দিলে হবে না। অর্ডার দেওয়ার অ্যাটলিস্ট 2 মাস পরে ওরা ডেলিভারি দিচ্ছে এখন, সো হাতে সময় নেই এখন আর। আজকে 2-3 দিনের জন্য একসাথে রান্না করে রাখতে হবে, সো এখানে প্রথমে আমি চিকেন বসাবো। তার জন্যে মশলা কষিয়ে নিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, গুঁড়া মশলা এবং টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেব। এটা একটা কড়াই চিকেন টাইপের রান্না করব, যদিও ফ্রাই প্যানে, তারপরেও এটা কড়াই চিকেন প্রসেসেই রান্না করছি আর কি। আর এখানে আমি শোল মাছ রান্না করব। এগুলো বাঙালি গ্রোসারিতে পাওয়া যায়, কিন্তু শোল মাছটা আসলে অত বেশি পুরনো না মনে হয়, এই জন্যে বেশ ভালোই লাগে খেতে। মাছটা হালকা ভেজে নেব একটা ফ্রাইং প্যানে, আর এইদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া গুঁড়া একটু, আর অল্প একটু জিরা গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে সব কিছু হাতে মেখে এখন পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব পানিটা ফুটে আসার জন্য। ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কাটা আলু এবং একটু মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে রান্না করলে খুবই মজা লাগে। আর ওই দিকে মাছ ভাজা তেলের ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু করলা ভেজে নেব, ফ্রোজেন করলা। এটা প্রথমে ফ্রিজ থেকে বের করে সরাসরি ফ্রাই প্যানে দিয়ে একটু ঢেকে রাখলে ওটা ডিফ্রস্ট হয়ে যাবে, আলাদা করে ডিফ্রস্ট করার দরকার নাই। করলার বরফটা ছেড়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু, একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি তিতা হয় না এভাবে ঢেকে রান্না করলে, মনে হয় এখানকার করলাই তিতা কম।
আলু দিয়ে শোল মাছের ঝোল এখানে রেডি। এটাকে আমি এখন ডিশ আউট করে নেব, আর ওই একই প্যানের মধ্যে আমি এখন রান্না করব বেগুন, আলু আর বড়ি দিয়ে একটা সবজি। এখানে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে পানি দিয়ে দেব। দিয়ে পানিটা ফুটে উঠলে তারপর এখানে বেগুন দিয়ে দেব। সিম্পল রান্না, এগুলো বেশি দেখানোর কিছু নেই। আর এদিকে ফ্রাইং প্যানে আমি তেল গরম করে তারপরে এখানে বড়ি ভেজে নেব। এগুলো মাষকলাইয়ের ডালের বড়ি, আমি বানিয়েছি কিন্তু এখানে। ওদিকে করলা ভাজির মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব, আর ওদিকে চিকেনটাও অলমোস্ট ডান, ওটার মধ্যেও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। ঝোলে বেগুন দেওয়ার পর বেগুন ফুটে উঠলে, এখানকার বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আমার বড়িও সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে বড়ি দিয়ে আমি এখন কয়েকটা কাঁচামরিচ ওর মধ্যে দিয়ে দেব, আর দেব একটু টালা জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে 2-3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। ওইদিকে আম ডাল রান্না করব, তার জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি, আমটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি, এখন বাগার দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আম ডাল রেডি। এখন আজকের মতো রান্না বান্না আমার শেষ। এখানে হচ্ছে চিকেন, কড়াই চিকেন, এটা হচ্ছে করলা ভাজি, চচ্চড়ি টাইপেরই করেছি, আর এটা হলো শোল মাছ আলু দিয়ে ঝোল। এখানে আছে বেগুন আলু বড়ি, এটা ইয়ানারও অনেক পছন্দ, আমার তো পছন্দ, তারিখও খায়। আর এখানে আছে আম ডাল। লাঞ্চ শেষ করে এখন যাব কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং ফার্নিচার দেখতে। এই ফার্নিচার স্টোরটা আমাদের বাসা থেকে 5 মিনিটের ডিস্টেন্স। এখানে ইয়ারলি সেল চলছিল, সো সেই জন্য দেখতে এসেছিলাম। তারপরও আমরা যে টাইপের চাচ্ছিলাম সেরকম পাইনি আসলে, এখানে এখান থেকে নেওয়া হয়নি। ওখান থেকে বের হয়ে আর একটা স্টোরে এলাম, এখানেও পাইনি যে টাইপের খুঁজছিলাম। আসলে খুঁজছি লেদারের সোফা, কিন্তু এখানে ওদের লেদারের সোফা নেই, পিওর লেদারের নেই, ফ্যাব্রিকের আসলে পরিষ্কার রাখা মুশকিল। সো এখান থেকেও তাড়াতাড়ি দেখে বের হয়ে যাচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি করতে হবে, এখন আরও অনেক জায়গায় যেতে হবে। ওখান থেকে বের হয়ে এসেছি মেসিজে, মেসিজে এসে আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ আমাদের সোফা আসলে এখান থেকেই অর্ডার দেওয়া হয়েছে। ওখান থেকে সোফা অর্ডার করে তারপরে চলে এসেছি বেস্ট বাইয়ে, কিচেন অ্যাপ্লায়েন্সেস দেখতে হবে। সাধারণত ওয়াশার ড্রায়ার ফ্রিজ এগুলো কিন্তু বাড়ি কিনলে ওই বাড়ির সাথেই থাকে, কিন্তু আমাদের বাড়িটা ওরা যখন অনলাইনে তুলেছিল তখন এগুলো আসলে ওরা অফ করে রেখেছিল আর কি, সো আমাদের নিজেদের কিনতে হবে। সো বা সব সাইজের কিনলে আবার হবে না, যে ওখানকার সব বাড়িতে একটা স্পেসিফিক মাপ থাকে এগুলো রাখার, সো সেই সাইজ অনুযায়ী কিনতে হবে।
তো ওয়াশার ড্রায়ার আমরা আসলে এলজির এটা নিয়েছি। ওয়াশার ড্রায়ার সিলেক্ট করে তারপরে ফ্রিজের দিকে এসেছি, কারণ ফ্রিজও কিনতে হবে আমাদের। এগুলো হচ্ছে স্টোভ, সাথে আছে ওভেন, কিচেন চিমনি, মাইক্রোওয়েভ একসাথে। যদি এগুলো আমাদের কিনতে হবে না, এগুলো সেট আছে ওখানে। এটা হচ্ছে গ্যাস ওভেন, আর পাশেই আছে ইলেকট্রিক ওভেন, যদিও আমার নতুন বাসায় হলো ইলেকট্রিক ওভেন। ইলেকট্রিক ওভেনের থেকে গ্যাস ওভেন ভালো, ওতে তাড়াতাড়ি রান্না হয়। ফ্রিজ আমরা নিয়েছি এটা, এটা ওপরে হলো নর্মাল ফ্রিজ আর নিচে আছে ডিপ ফ্রিজ। সবাই দোয়া করবেন যেন নতুন বাসায় সেফলি উঠে আমি নতুন করে আবার আমার সংসারটাকে গোছাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।